দেশে এবং প্রবাসে যারা দেখছেন দোলাল শো সবাইকে স্বাগত জানায় আমার ভিডিও একজন নারীর ইউটিউব কেরিয়ার এ বিষয় নিয়ে আজকে কথা বলছি আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন কোনো কালে একাকি হয়নি কুজয়ী পুরুষের তরবারি প্রেরণা জুগিয়েছে সাহস জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী কিন্তু আজকে সেই নারীদেরকে আমরা অবহেলায় অযতনে তাদেরকে ঘরের ভিতর আমরা বন্দি করে রাখছি বিশেষ করে তারা তাদের এই জীবনে তাদের এই সময়ে তারা নিজেদেরকে এমনটি ভাবেন যে আমাদের শুধু ঘরের কোণে বসে থাকার জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে আমাদের কাজ হলো ঘরে বসে বসে শুধু রান্না করা সন্তান মানুষ করা আর পুরুষদের সেবা করে যাওয়া তো এইভাবেই অনেকেই ভাবেন আর যারা পর্দা মেনটেন করেন অর্থাৎ বিভিন্ন ডিফারেন্ট রিলিজিয়ান কালচারে বিশ্বাসী তারাও মনে করেন যে আমার স্বামী আমার সংসার আমার সন্তান এদেরকে ভালোবেসে আমার সারাটা জীবন পার করাটাই আমার কাজ উপার্জন অর্থাৎ আয় ইনকাম এটা আমার দ্বারা সম্ভব না এটা একটা বদ্ধমূল একটা ধারণা অর্থাৎ নারীরা ইনকাম করতে পারবে না এটা আমাদের একটা আগে থেকেই আমরা নিজেদের মধ্যে একটা বদ্যমূল্য একটা ধারণা আমরা করে নিয়েছি আজকে আমাদের এই সমাজ এটাকে আমরা আমাদেরকে এভাবে শিখিয়েছি তো আজকে আমি কথা বলছি ইউটিউবে নারীদের ক্যারিয়ার নিয়ে নারীদের ইউটিউব ক্যারিয়ার এই বিষয়ে আমি প্রথমে বলবো যে একজন নারী কেন ইউটিউবে ক্যারিয়ার গড়বেন বা কীভাবে সে ইউটিউবে আসবেন এই বিষয় নিয়ে আমি কথাগুলো বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রথমেই বলবো যে কেন আপনি একজন নারীর কেন ইউটিউবে আসা একজন ইউটিউবার হওয়া প্রয়োজন আজকে বেশিরভাগ আমাদের সমাজের যে অবস্থা আর্থিক স্বচ্ছলতাটা সকল সমাজেরই সকল মানুষেরই একটা বড় ধরনের চাহিদা সেটা হলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া আজকে অর্থনীতির কারণে আজকে আমাদের যুব সমাজ আজকে আমাদের পারিবারিক ভাঙন আমাদের নৈতিক অবক্ষয় সব কিছুই কিন্তু অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এই জন্য আজকে সাধারণত নারীদেরকে যে দমিয়ে রাখার যে বড় একটা অস্ত্র সেটা হলো টাকা স্বামীর কাছে টাকা চাইতে হয় টাকা দাও তারপরে সন্তানের কাছে টাকা চাইতে হয় এক কথায় যদি একজন নারী যদি ইনকাম না করতে পারে তার যদি ইনকাম সোর্স না থাকে বা তার হাতে যদি টাকা না থাকে অবলা নারী আরও অবলা তাই তাদের জন্য ইউটিউব কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে আমি আগেই বলেছি আমি বিভিন্ন সময় লিখেছি যে ইউটিউবের এমন একটা প্ল্যাটফর্ম আমি আপনার যদি পর্দাসীন নারী হন আপনার নিজের চেহারাকে আপনার নিজের শরীরকে না দেখিয়েও আপনি কিভাবে ইনকাম করতে পারেন আজকে সেই বিষয়ে কথা বলছি আপনি কোনো অফিসে যাবেন না আপনার শরীর কেউ দেখবে না আপনার হয়তো কণ্ঠ শুনবে অথবা আপনার কণ্ঠ নাও শুনতে পারে তারপরেও আপনি প্রতি মাসে লাখ টাকার মতো ইনকাম করতে পারেন ইউটিউবে একদম সত্য কথা বলছি এটার মধ্যে কোনো খাদ নেই একদম নিখাদ একটা বিষয় তো এক কথায় আমি একটা কথাই বলবো যে আমাদের অর্থনৈতিক সাপোর্টে নিজের ক্যারিয়ারকে নিজের এক কথায় পুরুষের মতো নিজেকে ভাবার জন্য আপনাকে আমি অনুরোধ করব। যে আপনি নারী অবশ্যই নারী কিন্তু আপনি একদম অবলা ভাববেন না আপনি নিজেও ভাববেন যে একজন পুরুষ যদি ইনকাম করতে পারে আমিও ইনকাম করতে পারবো একজন পুরুষ যদি প্রতি মাসে যদি হাজার টাকা যদি ইনকাম করে আমিও হাজার টাকা ইনকাম করব এ ধরনের একটা কমিটমেন্টের জন্য আপনার ইউটিউব ক্যারিয়ারে আপনাকে স্বাগত আমি জানাচ্ছি তাদের জন্য খুব ছোট ছোটো টিপস দিচ্ছি তো সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি অন্যের কোনো কথায় কান দিবেন না তো হয়তো আজকে এই ভিডিওটা দেখছেন আর মিটিমিটি ভাবছেন আমি মিটিমিটি হাসছেন আর ভাবছেন যে আমি যদি ইউটিউবে যদি ভিডিও তৈরি করি তাহলে মানুষ কি বলবে মানুষ আমাকে নিয়ে কী সমালোচনা করবে যে যাই বলুক না কেন আপনি তার কথায় কোনো কাজ দেওয়ার প্রয়োজন নাই মানে তার কথায় অর্থাৎ অন্যের সমালোচনায় আপনি কখনোই হবেন না একটা কথা আমি বলি আপনি যখন অর্থের অভাবে পড়বেন আপনি দেখবেন আপনার পাশে কতজন এসে দাঁড়ায় একান্ত আত্মীয় স্বজন শুধু আমি যদি বলি বাবা মা স্বামী বা স্ত্রী একে অপরের পাশে এই অর্থনৈতিক সহযোগিতাটা পাওয়াটা এর বাহিরে মানে খুবই কমই আসে তাই আপনি অন্য মানুষের কে কি বলল সেই দিকে না তাকিয়ে আপনি শুরু করে দিন আপনার ইউটিউব ক্যারিয়ার লজ্জাকে একদম মাটি চাপা দিয়ে দেন মানুষ ভাববে যে আসলে আমি একটা ভিডিও তৈরি করব বা ইউটিউবে আমি কাজ করব। মানুষ কি বলবে আমি হাজি মেয়ে আপনি কাজী বাড়ির মেয়ে আপনি এই বিভিন্ন ধরনের আমি অমুক স্ট্যাটাসের অমুক এই সেই বলতেই পারে এগুলো নিয়ে আপনারা এত লজ্জা করার কোনো প্রয়োজন নাই আপনার আপনার ঘরের ভিতর থেকে আপনার পর্দা মেনটেন করে অথবা যদি আপনি ক্যামেরায় আসতে পারেন তাহলে তো বেটার আর যদি ক্যামেরা নাও আসেন অন ক্যামেরা অফ ক্যামেরা অফ ইয়ারে অন ইয়ারে আপনি দুইভাবেই ইউটিউবে কাজ করতে পারবেন আপনি দুইভাবে কাজ করতে পারেন আমি আবার বলছি অফ ইয়ারে অন ইয়ারে আমরা সেই কথাগুলো আমি বলছি কখন ভিডিও তৈরি করবেন একটা প্রশ্ন আপনার তো নারী আপনার অনেক কাজ থাকে সংসারের অনেক দায়িত্ব থাকে আপনার পরিবারের অনেক দায়িত্ব থাকে আপনার বাহিরের অনেক দায়িত্ব থাকে একজন নারী হিসেবে আপনি কখন ভিডিও তৈরি করবেন আচ্ছা নারীদের ক্ষেত্রে আমরা কয়েকটা ভাগে ভাগ করি আপনি যদি বোন হন তাহলে আপনার পড়ালেখার একটা বিষয় থাকতে পারে আপনি স্কুল কলেজ ছাত্রছাত্রী যদি হন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যদি হন তাহলে আপনার একটা সময় থাকবে সেই সময় আপনি কাজ করবেন অথবা যদি আপনি গৃহিণী হন হাউসওয়াইফ হন তাহলে আপনার কাজের ধরনটা নারী হিসেবে আপনার একটু অন্যরকম আবার যদি আপনি বেকার অথবা স্কুল কলেজ শেষ করেছেন সংসারে এখনও প্রবেশ করেননি তার জন্য একটা ক্যারিয়ার আমি এক কথায় একজন সব বয়সের ছাত্রছাত্রী বেকার যুবতী তারপরে হাউসওয়াইফ অথবা কোথ কোনো অফিসে জব করছেন এই চার শ্রেণীর এই তিন চার শ্রেণীর সবার জন্যই আমি বলতে পারি যে আপনারাও ইউটিউবে আপনাদের ক্যারিয়ারটা করতে পারেন আচ্ছা প্রথমে এক এক করে আসি হলো আপনি যদি ওয়াইফ অর্থাৎ গৃহিণী হন আপনি কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন এক কথায় আপনার আমি বলবো যে আপনি প্রতিদিন যে কাজগুলো আপনার ভিডিও তৈরির সময়টা হলো মূলত অবসর টাইমটা যখন আপনি একটু ফ্রি থাকেন আপনি দিনের জন্য একটা নির্দিষ্ট টাইম অথবা সপ্তাহের এক একটা দিনকে বা একটা সপ্তাহের প্রতিদিন না হলেও সপ্তাহে কোনো একটা দিন বা সপ্তাহে দুটো দিন হতে পারে আপনি ভিডিও তৈরির জন্য রেখে দেন ওই সময়টা আপনি তৈরি করতে পারেন এরপরে যদি আপনি স্কুল কলেজের যদি শিক্ষার্থী হন তাহলে আপনার অবসর টাইমটাকেও আপনি ওইভাবে সাজিয়ে নেন যদি আপনি চাকরি করেন জব করেন আপনার এক কথায় একটা টাইম আপনাকে নির্ধারণ করতে হবে যে টাইমটা আপনার ইউটিউবের ভিডিও তৈরির জন্য আপনি তৈরি করবেন আচ্ছা এর জন্য আপনার কী কী প্রয়োজন হবে এর জন্য আপনার যদি একটা ভিডিও ক্যামেরা থাকে একটা ভিডিও ক্যামেরা থাকলে অবশ্যই ভালো আর যদি না থাকে একটা মোবাইল ফোন স্যামসাং বা যে কোনো একটা ব্র্যান্ডের ভালো ক্যামেরা ভালো সাপোর্ট ওপো হতে পারে হয় হতে পারে বা বিভিন্ন ধরনের ক্যামেরা হতে পারে সেটা আপনি আইফোন হতে পারে সেটা আপনি ইউজ করতে পারেন এবং সেটার মধ্যে আপনি আলাদা একটা মাইক্রোফোন এই ধরনের একটা মাইক্রোফোন যদি আপনি লাগাতে চান এই ধরনের মাইক্রোফোন লাগাতে পারেন অথবা মাইক্রোফোন ছাড়াও আপনি লাগাতে পারেন আর এডিটিংয়ের জন্য আপনি মোবাইলেও এডিট করতে পারেন অথবা আপনি যদি আপনার ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপেও আপনি ইউজ করতে পারেন আচ্ছা তাহলে এই সময়টা আপনি আমি যেটা বললাম যে একটা অবসর টাইমটাকে আপনার ভিডিওর জন্য এরপরে উপকরণ আপনার কি কি লাগবে আর কি কি লাগবে আপনার এক কথায় এর আগে আমি বলবো যে আপনার ভিডিওর ধরনটা কি ধরনের ভিডিও আপনি বানাবেন আপনি যদি হাউসওয়াইফ হন আপনি যদি গৃহিণী হন তাহলে আপনার ঘরে বসে আপনি আপনি যে কাজগুলো করেন অর্থাৎ আপনি হয়তো বিভিন্ন ধরনের মজার মজার খাবার তৈরি করছেন সেই খাবারের একদিন একটা আপনি ডিসিশন নিয়ে নেন যে খাবারের ভিডিও আপনি তৈরি করবেন অর্থাৎ সুন্দর করে একটু আয়োজন করে যেটাকে ভিডিও করে প্রথমে কি দিলেন লবণের সাথে কি মশলা দিলেন মাংসর সাথে কি এক কথায় কী উপকরণগুলো দিলেন আপনি এক্ষেত্রে সুদীপার রান্নাঘর যেটা জি বাংলায় যায় জি বাংলা রান্নাঘর সেটাকে মাথায় নিতে পারেন আপনি ভাববেন কখনোই নিজেকে ছোট করে দেখবেন না আপনি নিজেকেও ভাববেন যে দিস ইজ মাই সদীপের রান্নাঘর দিস ইস মাই জি বাংলা রান্নাঘর আপনি বিভিন্ন রান্নার আপনি রসুন আপনার রসুন আপনি গৃহিণী আপনার মা আপনার বোন আপনার রসুন আপনার কাছে আপনার হাতের কাছে থাকতে পারে এই রসুন এই পেঁয়াজ এটা দিয়ে কত কিছু করা যায় এটা রূপচর্চায় কাজ করে তারপরে এটার যদি আপনি গুণগান যদি জানেন অর্থাৎ এটার আর কী কী এই রসুনটা কি কাজে লাগে রসুনের বিভিন্ন ইউজ রান্নার বিভিন্ন ধরনের বিষয় থাকতে পারেন এই আপনাদের সবার জন্য বলছি যে কি কী ধরনের ভিডিওগুলো সেগুলো আমি বলবেন সেটা হলো ব্যবহারিক কাজ আপনি প্রতিদিন যে কাজ করেন সেটা হলো সেই কাজগুলোর একটা বর্ণনা থাকতে পারে যেগুলো আপনি অন্যের সাথে শেয়ার করতে পারে বিভিন্ন ধরনের টিপস হতে পারে সচেতনামূলক টিপ হতে পারে যদি তরকারিতে হলুদ বেশি হয়ে যায় তখন আপনি কি করবেন আপনি হলুদের একটু ভিডিও করে আপনি কিন্তু নিজে একটু ভয়েস দিয়ে সুন্দর করে আপনি এডিট করে দিয়ে দিতে পারেন আদার গুণগান রসুন খেলে কি হবে তারপরে ফুলকপি দিয়ে অন্য একটা রেসিপি কিভাবে তৈরি করবেন বর্তমানে বর্তমানে এই শাক সবজি বিভিন্ন এক কথায় সহজ মজার খাবার সহজ খাবার আপনার টিফিন যারা অফিসে যান তাদের জন্য টিফিন কি হতে পারেন তো এইভাবে ছোটো ছোটো ভিডিও ক্লিপ আপনি তৈরি করতে পারেন রান্নার রেসিপি বলেছি তারপরে অনেকেই সেলাই কাজ পারেন অনেকে সুন্দর সুন্দর করে কাপড় কাটতে পারেন আপনি সেলাই কাজও কিন্তু এই ভিডিওগুলো আপনি কিভাবে কাপড়টা কাটলেন আরেকজনকে বললেন যে তুমি ক্যামেরাটা ধরো আমি ভিডিও কর কীভাবে কাজ করি এটা তুমি একটু ভিডিও করো অর্থাৎ নিজেকে পর্দায় থেকেও কিন্তু আপনি এই জিনিসগুলো দেখাতে পারবেন তারপর হলো আপনার যদি শিশু থাকে আপনার যদি কিস থাকে আপনি কিভাবে তাকে পড়াচ্ছেন আপনি কি পড়াচ্ছেন তার সাথে কি করছেন এই দুষ্টমুগুলোও কিন্তু আপনি ভিডিও করে রাখতে পারেন আর একটা কথা বলি এটা শুধু আপনার টাকা উপার্জনের জন্যই নয় আপনি যখন পৃথিবীতে থাকবেন না আপনার সন্তান আপনার পরিবারের আত্মীয় স্বজন সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখবে এবং এই ভিডিওগুলো আপনাকে জীবন্ত রাখবে আপনাকে আর্কাইভ হিসেবে রাখবে এরপরে বিভিন্ন টিপস আপনি দিতে পারেন আমি আগেই বলেছি যে কিছু ফুটেজ থাকতে পারে অর্থাৎ যেগুলো সরাসরি আপনি টি যে বিষয়ের ওপর যদি আপনি কোনো উপকরণের উপর সেটা এলাচ দারচিনি তারপরে আদা তেজপাতা তারপরে হলো বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন সবজির এগুলো গুনগান নিয়ে যদি আপনি দেন তাহলে সেইটার যদি ভিডিও একটু করতে পারেন এবং সেইটার সাথে যদি আপনি আপনার কিছু স্টিল ইমেজ যদি আপনি নেট থেকে তৈরি করেন অথবা নিজেও যদি ছবিগুলো লেবু গাছের ছবি তৈরি মানে যে উপকরণ রসুন যদি হয় রসুনের ছবি এই বিভিন্ন ধরনের আপনি করতে পারেন এরপরে বিউটি টিপস সৌন্দর্য বাড়ার জন্য আমি যদি বিউটি টিপস দিই তাহলে এটা মানুষ যতটা পছন্দ করবে তার চেয়ে বেশি পছন্দ করবে কোন নারীর কণ্ঠে যদি মানুষ বিউটি টিপস শোনে অর্থাৎ আপনি সুন্দর হওয়ার জন্য আপনি যে পদ্ধতিগুলো অবলম্বন করেন সেই পদ্ধতিগুলো যদি আপনি আপনার কণ্ঠে যদি কোনো ভয়েস ওভারে যদি আপনি দেন তাহলে সেটার মাধ্যমে যদি ভিডিও তৈরি করেন আমি আগেই বলেছি আপনাকে সরাসরি দেখাও যেতে পারে অথবা আপনাকে নাও দেখা যেতে পারে আপনার তারপরে অনেকে হিজাব কিভাবে বানতে হয় হিজাব কীভাবে করতে হয় হিজাব কীভাবে পড়বেন হিজাব কীভাবে বাঁধবেন এই বিষয়গুলো কিন্তু আসতে পারে তারপরে সন্তানকে কিভাবে লালন পালন করবেন এক কথায় কত বিষয় রয়েছে বিউটি টিপসের কথা বললাম তারপরে হলো আপনার প্রতিভা আপনার প্রতিভা হলো আপনি সুন্দর করে গান গান গাইতে পারেন সে গান গিয়ে শোনান আপনি মিউজিক কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন সেটা আপনি মানুষকে শেয়ার করতে পারেন তারপরে হলো স্বাস্থ্য বিষয়ক টিপস আমি আগেই বলেছি বিভিন্ন ধরনের নারী স্বাস্থ্য আছে পুরুষদের স্বাস্থ্য আছে শিশু স্বাস্থ্য আছে সেই টিপসগুলোও কিন্তু আপনি মানুষকে ভালো থাকার জন্য ভালো রাখার জন্য এই টিপসগুলো দিতে পারেন তারপরে সচেতনতা আপনি হয়তো একজন সামাজিক মানুষ হিসেবে একজন সচেতন মানুষ হিসেবে আপনার মাথার চিন্তাগুলো আপনি অবশ্যই শেয়ার করতে পারেন আর এই সহযোগিতা এই ইউটিউবে কাজ করার জন্য আপনার যে কাজগুলো করতে হবে সেটা হলো আপনার একটা ইউটিউব চ্যানেল করতে হবে এবং সেই চ্যানেলে আপনার ভিডিওগুলো নিয়মিত ইউটিউবের কিছু নিয়ম কানুন যেগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি কিভাবে ইউটিউব চ্যানেল করবেন সেই বিষয়ে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন খুব তাহলে খুব সহজেই দ্রুত একটা নিজের ইউটিউব চ্যানেল করতে পারবেন তো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি আমার কথা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন অর্থনৈতিকভাবে এরপরে টাকা কিভাবে পাবেন এটা খুব সহজ আপনার একটা চ্যানেল ইউটিউব চ্যানেল আমি অন্য ভিডিওগুলোতে এই বিষয়ে কথা বলেছি আপনার ভিডিওটা ভিউ হবে অর্থাৎ আপনার চ্যানেল ভিউ হবে যখন মানুষ দেখবে তখন কিছু বিজ্ঞাপন আপনার ভিডিওর উপরে আসবে এবং সেটাই মানুষ ক্লিক করবে অথবা সেই ভিডিওগুলো যদি মানুষ দেখে বিজ্ঞাপনগুলো আপনার ভিডিওর উপর তাহলে টেলিভিশনে যেরকম বিজ্ঞাপন চলে সেই রকম যেমন ফেয়ার অ্যান্ড লাভলি লাক্স তারপরে মেরিল পেট্রোলিয়াম জেলি এই বিজ্ঞাপনগুলো আপনার ভিডিওতেও আসবে এইটার উপার্জনের টাকাটা আপনাকে কি করবে আপনার চ্যানেলে ইউটিউব কর্তৃপক্ষ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পাঠিয়ে দিবে। এবং আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টটা তারা চাবে একদম সলিটেবে। কোনো প্রকার ঝামেলা নাই একদম পরীক্ষিত এই টাকাটা আপনার আসবে আপনার ইচ্ছা করলে প্রতি মাসে আপনি কয়েক হাজার টাকা থেকে শুরু করে অনেকে আছে যে লাখ টাকাও উপার্জন করে খুব মানে এটা সংখ্যাটা অনেক বেশি আমি তো এই জন্য আপনার বলবো একজন নারী হিসেবে আপনার মা হিসেবে বোন হিসেবে আর ঘরে বসে না থেকে আপনার যদি একটা মোবাইল ফোন থাকে আপনার যদি একটা ল্যাপটপ থাকে আপনার যদি একটা সেলফোন থাকে তাহলে আর আর ঘরে বসে না থেকে আপনি আপনি যদি লয়ার হন আপনি যদি লয়ার হন তাহলে আপনি বিভিন্ন আইনের পরামর্শ দিতে পারেন আপনি আইনের পরামর্শ দিতে পারেন আপনার আপনি যদি অ্যাডভোকেট হন আপনি দেশের মানুষকে সচেতন করতে পারেন আপনার বিভিন্ন পেশা নিয়ে আপনি যদি জব করেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন আর আপনিও হয়ে যেতে পারেন নিজে একজন ইউটিউবার নেক্সট ইউবার এবং এই আপনার এই ভিডিও থেকে অর্জিত উপার্জনের একটা অংশ আপনি গরিব মানুষকে দান করতে পারেন আপনার সংসারে কাজে লাগাতে পারেন এক কথায় কখন কোটি এক কথায় ফকিরকে বাদশা বাদশাকে ফকির এটা প্রভু অনেককেই করেন আল্লাহ তালা করেন কার অবস্থা কখন কিভাবে বলা যায় না তো জন্য আপনি অবশ্যই নারী হিসেবে যারা রয়েছেন মা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব একটা ইউটিউব চ্যানেল তৈরি করুন ইউটিউব ইউটিউবে নিজের ক্যারিয়ার করুন আর এই ক্ষেত্রে আমি এইচ এম দুলাল আপনাদের পাশে রয়েছে যদি সহযোগিতা লাগে অবশ্যই আমাকে ফোন করবেন আমার ইউটিউবে লিঙ্কের ডেসক্রিপশনে আমার নাম্বার এবং ইউটিউব চ্যানেল আমার মোবাইল নাম্বার ইমেল রয়েছে নেক্সট ইউবার নেক্সট ইউবার ভিডি অথবা এইচ এম দুলাল এর যে কোনো নামে আপনি আমাকে ফেক্স ফেসবুকেও পাবেন এক কথায় যে কোনো সহযোগিতার জন্য আপনারা আমাকে নক করতে পারেন আমি অত্যন্ত আনন্দিত হব যদি কেউ আমার সাথে যোগাযোগ করেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর যদি ভালো ভালো যদি না লাগে তাহলে একটা ডিসলাইক দিবেন সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলকে আর কি বিষয়ে ভিডিও দেখতে চান আর আপনাদের সমস্যাগুলো আমাকে লিখে জানাবেন এই ভিডিও ডেসক্রিপশনে সবাই ভালো থাকেন একজন সুস্থ নারী নেপোলিয়ানের সেই কথা তোমরা যদি একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি তোমাদের উপহার দেবো আমি বলবো যদি আমরা একটা সমৃদ্ধশালী নারী যাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এরকম যদি একটা নারী সমাজ একটা মাকে যদি আমরা দিতে পারি বাবার পাশাপাশিও তারা সংসারের হাল ধরতে পারবে তারা দেশের হাল ধরতে পারবে এই জন্য একজন নারীকে উদ্বুদ্ধ করব। আপনি যদি বোন হন একজন স্কুলের ছাত্রী হন আপনি যদি আপনি যদি হন চাকরিজীবী অথবা যদি আপনার হাউসওয়াইফ হন মা বোন সবাই যে কেউ আসেন না কেন আপনি ইউটিউবে নিজের ক্যারিয়ার করতে পারেন খুব সহজে আর বাংলাদেশ ইউটিউব অ্যাকাডেমি ইউটিউব একাডেমি বাংলাদেশ বর্তমানে কাজ করছে সেটারও সদস্য হয়ে আপনিও যে কোনো সমস্যায় তাদের সহযোগিতা নিতে পারেন এই ক্যারিয়ার গড়তে সবাই ভালো থাকুন দেখুন দোলার লাইফ শো সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ